আচ্ছা, সবসময় ডান দিকে রাখবে, প্যালেট সুবিধে হবে, ঠিক আছে? হ্যাঁ, সব ডান দিকে। এবার দাও ছবিটা থেকে সামনের দিকে রাখো, ব্যাস এইটাই তো ছবি, খেয়াল রাখবি। প্রথমে আগে লাইট স্কাই নিবি, ঠিক আছে? প্রথমে এইভাবে ঘুরিয়ে দিবি, একদম জলের মতো করে মিশিয়ে নিতে হবে, হালকা এরকম লাইট জলের মতো করে জাস্ট মিশিয়ে এইভাবে তুলে দাও। হালকা জল নাও, এইভাবে নিলাম, এইভাবে নিয়ে ঘুরিয়ে এর মধ্যেই মেঘ হয়ে যাবে, এর মধ্যেই সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? এই হয়ে গেল। এবার এখানেই ধর, একটু পাহাড়ি অঞ্চল, এই এই আবার এই 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 পাহাড়, এখানটা জঙ্গল, ঠিক আছে? ওকে, এইটা যেহেতু দূরের পাহাড়, একটু হালকা ওয়াশ করে দেবো, জল দিয়ে একটু ধুয়ে নিলাম, ওয়াশ হয়ে গেল। একটু গ্রিনিশ ব্যাপার, এখানটা একটু গ্রিনিশ দেবো, এটা ইয়ে গ্রিন না, এটা হচ্ছে স্যাপ গ্রিন আছে, ওটা ছিল ইয়ে গ্রিন, ভিরিডিয়ান ছিল, ওটা কোনো অসুবিধা হবে না, সব রকম গাছই থাকে পাহাড়ের অঞ্চলে, ঠিক আছে? গাছকে একটু মানে যে ওয়াটার কালার কী হয় একটু শুকোতে দিতে হয়, হ্যাঁ গ্রিন বানানো আছে, ঠিক আছে? এখানটা এবার জল আছে, এবার এই যে শুধু জলটাকে ওয়াশ করা আর কিছুই নয়, যে যত ওয়াশ করতে পারে না তার তত ছবিটা তত ভালো হয়। ওকে, এর সাথে একটু ইয়ে ইয়েলো দে, দুটো তিনটে ইয়েলো বের কর, ডিপ ইয়েলো, লেমন ইয়েলো, একটাই বেঁচে আছে, শেষ কিনতে হবে। তখন কী নিয়ে একটা গল্প করছিলাম, টাওয়ার নিয়ে না, যেমন আমাদের কি হয় যে সূর্য মন্দির বললাম, সূর্য মন্দিরে ঘড়িটা এমন ছিল যে ইংরেজরা বা বিদেশিরা আর কি এসে মানে ভারতকে শুধু লুটে নিয়ে চলে যেত, সেই জন্য দু বাবা ছেলে মিলে এমন এমন ধরনের একটা সূর্য ঘড়ি, সূর্য মন্দির যেটা পুরীতে ছিল সেটা বানিয়েছিল। জাহাজ আসলে জাহাজের লোহা লক্ষ্য সমেত যা আছে সেগুলো খুলে খুলে চলে আসতো, আর যদি না খুলে আসতে পারতো এসে পাথরের সাথে ধাক্কা লেগে ভেঙে যেত। এমনই জিনিস মানে তৈরি করেছিল ভারতে, এমনই মানে কি বলবো, ওটা একটা গবেষণা আর কি, মানে গবেষণা বলতে সায়েন্সের মতো, একদম টোটালি সায়েন্স অ্যাকচুয়ালি, সম্পূর্ণ সেরকম জিনিস ছিল তখনকার যুগে, ভাব আজকের যুগে নয়, সে প্রায় কম করে 2000 বছর আগে বা 1500 বছর আগে, তখনকার দিনের ভাব, তখনকার দিনে এইসব নিয়ে টেকনোলজি তৈরি করেছিল। এবারে সেইটাকে ওরা যখন দেখছে, তাও নৌকো করেছে, ঘড়ি দেখছে বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আনছে লোহা লক্ষ্যে, তখন ওরা বুঝতে পেরে গেলো যে লোহা জাতীয় কোনো জিনিস এখানে আনলেই এখানে বন্ধ হয়ে যাবে। তা এখনকার টাওয়ারে যেমন আমাদের মোবাইলে যেমন কী হয় টাওয়ার, ঠিক ওটা তখন ওই টাওয়ার হচ্ছে আমাদের মন্দির ছিল, তখন ওই উঁচু স্তম্ভ হচ্ছে মন্দির, মন্দিরের ওপরে তখন ওটা লাগিয়ে দিয়েছিলো। তা ওখানকার রাজা বলেছিল যে আমাদেরকে আমাদের এমন একটা জিনিস বানাতে হবে যাতে বাইরে থেকে না এসে কোনো কিছু না নিয়ে চলে যেতে পারে, সেরকম একটা জিনিস বানিয়েছিল। তা সেইটা ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে, সেটা ইংরেজরা চুরি করে নিয়ে চলে গেছে এখন ওদের দেশে, সেই কোহিনূর হীরে যেমন বললাম ওরা নিয়ে গেছে, এখন বলছে যে আমাদের একটা রাজা গিফট করেছে। তো এই হচ্ছে ব্যাপার, ভারতে এত কিছু আছে এখনও শেষ করতে পারছে না, কিন্তু ওইটাকে ধরে রাখতে হবে। এই যে মার্শাল আর্ট যেটা হয় না এখন চায়নাতে আছে কুংফু, ও সব ভারতে ইন্ডিয়া থেকে আবিষ্কার হয়েছে, সব এক সাধু এতে গেছে ওখানে শিখিয়েছে, হ্যাঁ সব ইন্ডিয়ারই অনেক এত এত জিনিস আছে ইন্ডিয়াতে সেগুলো শেষ করা যায় না, আর সেটাই ওরা অ্যাপ্লাই করে এখন উঁচু জায়গায় উঠে গেছে, সবাই ভাবছে আমাদের জিনিস আমাদের, আরে আমাদের নয়, এটা ছিল ইন্ডিয়াতে। ওই জন্য ইন্ডিয়াদের দেখবি অনেকে মান্য করে, কারণ যারা জানে তারা সব বুঝে গেছে যে হ্যাঁ এখানে অনেক কিছু আছে, শেখার কিছু আছে, জানার কিছু আছে। কী করে বুঝলি, দিলাম তোর এতে ভুল করে রঙটা ছিল, আমি খেয়ালই করিনি, সবই কি রঙ এতে ছোঁয়ানো আছে, না না ঠিক আছে, অসুবিধা নেই হয়ে গেছে, এটা কোনো প্রবলেম হবে না। এই যে আমি কীভাবে করছি দেখেছিস, করছো তো, করো কোনো অসুবিধা নেই,
এবারে ধর ব্লুটা নিয়ে হালকা করে ওয়াশ করতে হবে, লাগবে ওটা, ওটা তো লাগতো ওয়াশ করতে, আমি তো তাহলে দিতাম না, তাতে পুঁছে নিতাম, ওটা তো কাজে হয় লাগলো, এই তো এখানটা দিয়ে দিলাম হালকা করে ছিল, ওয়াটার কালার ক্ষেত্রে তিনটে টোনে শেষ হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন দিয়ে কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে আসল নিয়ম। এটা দূরের যেহেতু পাহাড়, হালকা একটু ওয়াশ করে ছেড়ে দেয় আর কি, এখানে আছে বলে মনে হবে, ব্যাস আর কিছুই না, হালকা একটু ব্লুইজ। খুব কাজের জিনিস, যে যত প্র্যাকটিস করবে তার তত শেখা হবে, আর কিছুই না। ইয়ে রেডি স্টেডি সব আছে তো? ঠিক আছে, এবার দেখে না, এই দূরের গাছপালা এইসবগুলো আছে, এগুলো আসছে বেরিয়ে যাবে এখান থেকে, শুধু নিয়ে খেলার মতো আর কি, খেলার মতো করে খেলার ছন্দে খেলা। সব কালার তৈরি হয়ে যাবে, অটোমেটিক কালার তৈরি হয়ে যাবে। এই যে বালির যে ব্যাপারটা থাকে সেই জন্য এই কালারটাকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, একটু সাদাটা ব্যাপারটাও থেকে গেল, ওটা একটু পরে হবে। এখানে শুকিয়েছে ওপরটা, তাতে সব স্প্রেড করে যাবে, আগে দেখি কী অবস্থা আছে। ইয়েলো কোনো কিছুই নেই, ধর ইয়েলো কিছুই নেই, সব শেষ, তাহলে কী হবে? এই যে কিভাবে টানছি দেখছিস, টানাটা ওটা হয়ে গেছিল, এত রকম কালার করতে গিয়ে হয়ে গেছে, এই টানার স্টাইলটা হচ্ছে এরকম। এই তুলি বেশ ভালোই, কোনো খারাপ কিছু নেই, কাজের জিনিস আছে, ভালো তুলি কিনতে এই খুব সুন্দর আসছে, বেশ ভালো লাগছে, মজা লাগছে। একটু গ্রিনিস, একটু ব্লুইজ এসব মিশিয়ে জলের সাথে নিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার এইভাবে নিয়ে এইভাবে টানো, শুধু টানো আর এদিক থেকে এদিক, একটু বড় বড় পাতা রাখলে আরও দেখতে ভালো লাগে, মানে ছোটো একেবারেই নয়, একটু ইয়েলো থাকলেও ভালো হতো, যা নেই এখন আর কি করা যাবে, যা আছে সেটা দিয়ে আমরা কাজ চালাবো। ও আলাদা 20 ml কিনতে পাওয়া যায়, অনলাইনেও কিনতে পাওয়া যায়, বা এমনি যদি বলিস আমাদের কাছে বললে আমি এনে দিতে পারবো হয়তো। ও 60-65-70-এর মধ্যে হবে, হ্যাঁ একদম একদম, একবার কিনলে এখন অনেক দিন যায়, যে যেমন কাজ করে তার অনেক মোটা হলো, হ্যাঁ 20 ml যেমন হয়, এটা 9 ml, এগুলো সব 9 ml করে আছে। সব 9 ml এগুলো যা আছে, এবার 9 ml ইনটু, এবার তুই এ ধরে 20 ml ধরে না, এত মোটা গুলো তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কাছে অনেক আছে, দেখি দেবো। এই যে কেন কালার কালারফুল হচ্ছে, অনেকগুলো কালার যেহেতু থাকে এখানে সেই জন্য এই কালারগুলোকে আমি অ্যাপ্লাই করছি, একটু মিশিয়ে নিচ্ছি এই ধরনের ইয়েলোটাকে, ঠিক আছে, যেহেতু শুকিয়ে যায় পাতা সেই হিসেবে এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবারে যেহেতু গাছের ডালে কী কী রং হতে পারে, এবার নারকেল গাছের ডালটাকে এবার ধরবো এইভাবে, ঠিক এইভাবে ধরে শুধু টেনে দেবো, আর কোনো কাজ নেই, রং একটু তৈরি করে না, লালের সাথে একটু হলদে টাইপের মিশিয়ে, ব্রাউনের সাথে মিশিয়ে একটু একদম গোড়া থেকে ধরবো,
শুধু একেবারে কোনো রকম আর কিছু লাগবে না, গোড়াটা চওড়া হবে, যত নিচের দিকে আসবে চওড়া হবে, একটু ডার্কের সাথে একটু মিশিয়ে দেবো, খুব ভালো কাজ হয়। যে যত প্র্যাকটিস করবে, ভুল হবে, ছবি আঁকতে গিয়ে ভুল হতে পারে, কোনো প্রবলেম নেই তাতে, কিন্তু ভুল না করলে বা যত খাতা তুমি ইয়ে করবে, ইউজ করবে, এটা কালো কিছু আছে, কালো এটা ইউজ যেত করবে, একটু মিশিয়ে নিতে হবে দুটো রঙের সাথে সবসময়। হ্যাঁ না দেখেছি কালো, এই যেমন দুটো রঙের সাথে আমি সবসময় মেশাচ্ছি, একটু জল নিতে হবে হালকা করে, একটু রেডের সাথে একটু মিশিয়ে নিতে হবে, নিয়ে এরকমভাবে ব্লেন্ড, এগুলো ফেলে দিবি না, এগুলো কাজে লাগবে। হ্যাঁ মানে ফেলে দেওয়া মানে অনেক সময় কী হয় দরকার পড়ে না, মনে হয় ঠিক আছে এইভাবে নিয়ে এইভাবে একটা হাতের তলে একটা হাত রাখতে হবে এইভাবে, তাহলে কী হবে ব্যালেন্সটা পেয়ে যাবে একেবারে রিল্যাক্সে, তাহলে লাইনটা টানতে সুবিধা হবে। একটু জল হালকা করে মিশিয়ে নিতে হয় মাঝে মধ্যে, নিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে নিয়ে এইভাবে টানতে হয়, ঠিক আছে ইজি হয়ে যাবে কাজটা। এবার হয়ে গেলে একটু দাগ দাগ দিতে পারো এরকমভাবে, একটু গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে দিবি, ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্রাউনিশ দিয়ে দাও হালকা করে, একটু ঘুরিয়ে দেখি ব্রাউনিশ, একটু মোটা দাগ না আর নেই তো, ঠিক এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে পেয়ে গেছি, একটু ব্রাউনিশ হয়ে গেছে, একটু ভিজে ভিজেও আছে হালকা হালকা, ঠিক আছে অসুবিধে নেই, উঠে গেল। এবার আরেকটু যদি মনে করে পাতা বের করবো সেটা করতে পারো, একটু ভিজে অবস্থা বের করলে আরো দেখতে ভালো লাগে। এইভাবে নিয়ে টেনে দিতে হবে, আবার মাথাগুলো একটু দেখি ভাঙা ভাঙা মতো থাকে, একটু দেখি এদিক ওদিক থাকে এরকম এরকম, তাহলে কিন্তু আরও বেটার দেখতে সুন্দর লাগে। একটু শুকিয়ে গেছে, একটু ভেঙে ভেঙে দিতে হয় এরকমভাবে, একটু এরকম এরকম মাথাগুলো এরকম থাকে, আর দু একটা পাতা অ্যাড করে দিলে আরও দেখতে ভালো লাগবে। মিডলে পাতা সবে উঠেছে থাক, একটু কাকুচি মতো, ঠিক আছে এরকম দেখবি একটু ভেঙে গেছে, দেখতে বিউটি লাগবে। এগুলো সব মাথায় রাখতে হবে যে কী কী করছি কী কী করছি না, কী বলছে বন্ধু কী বলছে, কালারকে নিয়ে খেলতে হবে, আমি এটা হলুদ দিয়েছি লাল দিয়েছি, একটু দেখ রঙের সাথে জাস্ট, আর যে হিরোটা ছিল সেই হিরোটা কোথায় আর আছে না, সেটাও শেষ, তাহলে তো কিনতে হবে স্যারটা ফেল, মাথাটা স্যারটা হচ্ছে, জানলা খুলে দিয়েছিস, মশা ঢোকার টাইম হয়ে গেছে কিন্তু 4টে বাজে, ওরা কিন্তু জানতে পেরে গেছে যে তোরা আছিস, ছোটোদেরকে বেশি কামড়াতে আসে জানিস তো, হ্যাঁ যাদের বাড়িতে যত ছোটো বাচ্চা তাদের বাড়িতে তত কামড়াতে আসে, আর একবার কামড়াতে শুরু করে দিলে ব্যাস কামড়াতেই থাকে এরা। তাই না, এই ফ্যান কি বন্ধ করে দেবো শীতকালে ঠান্ডা লেগে গেলে, এই ফ্যানটা বন্ধ করে দে, লাস্টের সুইচটা বেবি ফ্যানের সুইচ বন্ধ করে দে, একবার ঠান্ডা লেগে গেলে এখন 20 দিন কোনো কথা হবে না, 20 দিন এবার বোঝা গেল, এবার শুধু এখানে শুধু লাইনগুলো টেনে দেওয়া, 1 2 3 4 দূরে চলে গেছে হালকা সবুজ, যে সবুজের ব্যাপার থেকে যাচ্ছে, আর দূরে চলে গেলে হালকা, মানে যত দূরে চলে যাবে না জাস্ট হালকা হয়ে যাবে, গোড়ায় একটুখানি জাস্ট সবুজ, একটু ধুয়ে নাও, তুলি সবসময় একটু ধুয়ে নিতে হয়, ধুয়ে নিয়ে শুধু এরকম করে শুধু একটুকুনি জাস্ট এরকম এরকম কর, গেম গেম খেলার মতো জাস্ট, আর কিছুই না, কোনো কাজ নেই এখানে,
শুধু এরকম গেম খেলা। একটু ধুয়ে নাও, ওপরটাকে লাইট কালার দিয়ে দাও, আবার একটু ধুয়ে নাও, একটু লাইট হলুদের সাথে থাকলে হলুদ, নেই যেহেতু এখন কিছু করার নেই, জাস্ট এরকমভাবে ছুঁয়ে দিলাম, পাড়ের ব্যাপারটা চলে আসলো। হ্যালো, এবার এখানটা একটুখানি দেখছি একটা ল্যান্ড মতো আছে দেখা যাচ্ছে, একটু ছোট্ট করে ল্যান্ড দেখিয়ে দিলাম। শুধু দুটো তিনটে রং নিয়ে শুধু খেলতে হবে, এখন হচ্ছে খেলার টাইম, মানে খেলা বলতে কি প্র্যাকটিস যাকে বলা যায়, যে যত প্র্যাকটিস করবে তার হাতে এমনি ছবি চলে আসবে, কিছু করতে লাগে না, এমনিতেই হাতে ছবি তৈরি হয়ে যাবে। একটু এখানে পাহাড়টা এ হয়ে গেছে, একটু একটু দেখলাম কেটে গেছে, এখান থেকে এটাকে কেটে এখান থেকে বের করে দেবো, ঠিক আছে, মাথাটাকে বের করে দিলাম, একটু হালকা সামনে হয়ে যাবে, একটু ওয়াশ করে দিতে হবে, হালকা করে একটু ওয়াশ করে দিতে হবে। হ্যাঁ, কি বলছিস? স্কুলে তিন তিনটা ড্রয়িং কম্পিটিশন হলো, দুটো সেকেন্ড হলাম, একটা কিছুই হলাম না, ওটাতেই বেশি রঙটা গেছে, রং গেছে, ঠিক আছে। টপিক তো গুলো একটু উঠকট উঠকট, তাই কি বলছে? সচ্চে ভারত, সচ্চে ভারত, স্বচ্ছ ভারত না, তাহলে ভালোই তো বলেছে, কি এমন খারাপ কিছু বলেনি, প্র্যাকটিস করার টাইম দেয়নি, একদিন আগে বলেছে, খারাপ করেছে, অন্যায় করেছি, মারাত্মক অন্যায় করেছি, এটাই তো মন থেকে করার, তো এটাই তো নিয়ম, যে বাবা কেমন মন থেকে করেছো সেটাই, বুঝেছেন? তাহলে বোঝা গেল এখানে আকাশটাও রং করেছি, আর একবার যদি মনে করি যে আকাশটা রং দেবো, এখানে কী কালার ছিল এটা? হ্যাঁ, এটাই ছিল, এখানে যদি আকাশটাকে হালকা করে আর একবার দিয়ে দিই হালকা হয়ে যাবে, আর যেগুলো বেরিয়ে যাওয়া ঠিক বেরিয়ে যাবে। এটা প্রথম টোনে অ্যাকচুয়ালি বের করা উচিত ছিল, যাক সেকেন্ড টোনে এখান থেকে দিয়ে দিলাম, কারণ এটা গাছটা হয়ে গেছে, তারপরেও করা যায়, তোমার দেওয়ার ওপর নির্ভর করছে কীভাবে দেবো চাপাবো। একটু সাদা ছাড় থাকবে আর একটু এদিক ওদিক, এটা হয়ে গেল, তাহলে আকাশও বেরিয়ে যাবে, একটু মিশিয়ে দিচ্ছি হালকা করে, এবার জলের একদম নিচের দিকে এসে এইভাবে এসে মিশিয়ে দাও, তাহলে কী হবে পাহাড়ের সাথে মিশে গেলো, এক একার একটা ব্যাপার তৈরি হয়ে গেল, সবই তুমি পেয়ে গেলে হিসেব মতো। এটা প্রথম রাউন্ডে করলে একটু ভালো হতো, তখন শুকনো টাইম ছিল না, ওই জন্য করিনি। এবার এখানে অনেক রকমভাবে কাজ করা যায়, এখানে একটুখানি ছুঁয়ে দিলেও এটা কাজ হয়ে যায়, পিজা তুলোর মতো যাকে বলে, পেজা তুলোর মতো বলে না অনেকে, ওরকম ধরনের, এটা জাস্ট ছুঁয়ে দেওয়া, তাহলে এরকম একটা আকাশ তৈরি হয়ে গেল। শুধু জলের সাথে নিয়ে খেলা, কে কত খেলতে পেরেছে সেটাই হচ্ছে আসলে, শুধু শুকনো করার টাইম দিতে হবে। না, আকাশটা ডিপ করে দিলাম, কারণ ওখানে দেখছি ডিপ ছিল, ওই জন্য ডিপ করে দিলাম, এখানে একটু জলে একটু ডিপ করে দেবো, হালকা হালকা করে একটু ডিপ করে দিই, তাহলে দেখতে পারে। একটু ফ্ল্যাট তুলি নিতে হবে, ফ্ল্যাট মানে কি মানে মোটা তুলি, সরি ফ্ল্যাট মানে যে হয়ে যাচ্ছিলো, এই মোটা তুলি দিয়ে এগুলো দিয়ে টানলে আর বেশি ইজি হয়, আর সামনের দিকে এসে লাইট হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবি। আবার একটু দিতে হবে টোন হালকা করে, যেহেতু দিয়ে ফেলেছি এই এখানটা, একটু টোন দিলাম, একটুখানি ব্রাইটনেস চলে আসলো, এবারে একটু ব্রাউন তৈরি করে নি, এবার এখানটা একটু ব্রাউনিশ দিয়ে দেবো, মানে জলের মুখের এটা তরঙ্গটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, বাস দেওয়ার কাছে একটু রং।
থাক আর ঘষিস না, ঘষা মাজা করলে হয়ে যাবে। ঠিক আছে, কি কি হয়েছে? কি